নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আমার এই মটরশুটি চাষ এটা প্রথম থেকে আপনাদেরকে দেখিয়ে আসছি তো কি পরিমাণ ফুল হয়েছে সেটা দেখতে পাচ্ছেন ফুল সেটিং কি পরিমাণে আছে হ্যাঁ এবং গাছের হাইট প্রায় এক কোমর মতো হয়ে গেছে এই একটি গাছ যদি সোজা করা যায় হুম মাটিতে পড়ে আছে গাছটা এটা প্রায় এক কোমর লম্বা হবে তো দেখতে পাচ্ছেন একদম নিচ থেকে প্রথমে যে দুটি ফল তারপর দুটি ফল প্রতি গোটাতেই দুটি করে ফল হ্যাঁ দেখতে পাচ্ছেন কোনো ফল মিস নেই শুধু এটা গাছ না যে কোনো গাছ দেখতে পারেন আপনারা হুম তো আমার কোথায় যেরকম দম আছে ফসলেও সেরকম দম আছে ঠিক আছে আমি যেভাবে বলবো কোথাও ফসল প্রথম থেকে লাশ অবধি সেভাবেই হবে তো আমি শুধু হাওয়া হাওয়ায় কথা বলি না যেটা করি সেটাই বলি যেটা করি সেটাই দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা উঁচু জায়গাটাতে যেটা ছিল তিনটা খ্যাত এখানে অর্থাৎ এখানে প্রায় পঁচিশ শতাংশ জমি আছে এই পঁচিশ পঁচিশ শতাংশ জমিতে যে মটরশুঁটি আমি লাগিয়েছিলাম এটা দেখতে পাচ্ছেন এবং নিচে যে নিচু জমিটা আছে সেখানে আরও প্রায় পঁচিশ শতাংশ মতো আছে টোটাল দেড় বিঘার মতো জমি হবে তো দেখতে পাচ্ছেন এখানে মটরশুঁটি হ্যাঁ মটরশুঁটির ফুল লাগবার দেখুন তো আপনারা অনেকেই মটরশুঁটির চাষ নিয়ে সেরকম একটা আগ্রহ না তো সেজন্যই অত বেশি একটা তথ্য দিয়ে মনে হয় না কোনো কাজ হবে তো আমার যে চাষবাসগুলো আমি সেটাই দেখানোর চেষ্টা করছি কীরকম ফুল সেটিং হলো কীরকম ফল পাবো এটা থেকে হ্যাঁ শুধু ফুল সাদা শুধু ফুল আর ফুল দেখতে পাচ্ছেন শুধু ফুল আর ফুল একটা ফুল মিস হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা ফুল মিস হবে না হ্যাঁ একটা ফুল ঝরে পড়বে না তো এর রহস্য আছে এর পদ্ধতিতে এর সার প্রয়োগ এর খাদ্য প্রয়োগ অনুখাদ্য প্রয়োগ ভিটামিন প্রয়োগ ঠিক আছে সে কিছুর মধ্যেই এর রহস্য কেন একটা ফুল ঝরে না কেন ফল বেখা হয় না কেন সব দানা পুষ্ট হবে দেখতে পাচ্ছেন যে এটা দশটা দশটা করে দানা থাকবে ঠিক আছে তো হাওয়া হাওয়ায় আমি কোনো কথা বলি না যেটা করি যেটা বলি ঠিক আছে তো এটাই হচ্ছে মোটরশুটির আপডেট মোটরশুটির আপডেট বেশি একটা দেবো না এটা একটা খুবই লাভজনক চাষ কিন্তু কম সময়ের মধ্যে ঠিক আছে কম পরিশ্রম একদম পরিশ্রম নেই কোনো কাজ নেই এখানে শুধু আমি সার প্রয়োগ করে চাষ করে লাগিয়ে দিয়েছি তারপর একবার বেছে দিয়েছি ঘাস ঘাস বেছে দিয়ে কেল করে গোড়ায় মাটি চাপিয়ে দিয়েছি জল দিয়েছি সমস্যা শেষ শুধু স্প্রে করে একটা নেবো বা যেখানে অতটা পোকামাকড় আক্রমণ হয় না মরশুটিতে হ্যাঁ পোকামাকড়ের কোনো আক্রমণ নেই তারপরে কি শুধু ভিটামিন মাইক্রো এসব স্প্রে করে যাচ্ছি তো এটাতে আমি আবার বেগুন চাষ করব। তার জন্য কিন্তু আমি এই জমিটা ফেলে না রেখে এখানে মটরশুঁটি লাগিয়ে দিয়েছি তো এখানে বর্ষাকালের যে বেগুনটা আমি সেটা চাষ করব দেখতে পারবেন যে এই জমিতে বেগুনও কীরকম হয় সেটা দেখতে পাবেন মোটরশুঁটি গাছ দেখতে পাচ্ছেন গাছ যেরকম ফল সেরকম ঠিক আছে যা শুরু ভালো তার শেষও ভালো তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমার চাষবাস পদ্ধতি ভালো লাগলে